জমি দ্বন্দ্বে উত্তাল নদিয়ার কল্যাণী। 14 মার্চ তৃণমূলের দুই গোষ্ঠীর মত পার্থক্যে সরগরম হয়ে উঠেছিল কল্যাণী পুরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাণকৃষ্ণ কলোনি। এবার সেই প্রাণকৃষ্ণ কলোনিতেই মন্দির ও বিজেপি কার্যালয়ের জমি নিয়ে শুরু হলো বিবাদ। অভিযোগের তির সেই তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, কলোনিতে আগেও কাটমানি নিয়ে সরকারি জমি বিলি করেছিল তৃণমূলের একাংশ। এবার তৃণমূলের শহর সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলরের মদতে মন্দির ও বিজেপি কার্যালয়ের জমি দখলের চেষ্টা হচ্ছে। তৃণমূলের কিছু এখানকার কিছু নিজেদেরকে হত্যাকর্তা বিধাতা, তারা এই সাধারণ জনগণের কাছ থেকে পয়সা নিয়েছে, পয়সা নিয়ে তারা সমস্ত লোক বসিয়ে দিচ্ছে সরকারের জায়গা, এবং সরকার এখানে উদাসীন, মিউনিসিপ্যালিটির জায়গা, মিউনিসিপ্যালিটিও বলেছে এদেরকে কোনো অথরিটি নাই। তারা পয়সা নিয়ে সমস্ত প্লটিং করে সাধারণ মানুষকে মিসগাইড করে এরা এই ধরনের কাজগুলো করছে। একটা মন্দিরের প্লট, একটা হচ্ছে পার্টি অফিসের, অনেক পুরনো পার্টি অফিসের প্লট আপনারা দেখছেন, দুবার করে এরা বিক্রি দিয়েছিল। ওই পার্টি অফিসের জায়গা এরা দখল করছে, পেছনে 10 ফিট দিয়েছিল সেই জায়গাটা দখল করার চেষ্টা, আমরা সেটাকে প্রতিবাদ করেছি। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সজল দে ও 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলরাম মাঝির দাবি, কোনো অর্থের বিনিয়োগে জমি বণ্টন করা হয়নি। সকল মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করা শুরু করছে, সেই সময় বিধায়ক এসে বলছে এটা বিজেপির পার্টি অফিসের জায়গা। তাহলে কোনো না কোনো জায়গা থেকে মনে হচ্ছে না যে দখলদারির রাজনীতি বিজেপি করলো? আমরা তো এখানে কোনো তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম বলে কোনো লোককে তো আমরা এখানে বসাইনি, আর কারো কাছে পয়সা নিয়েছি যে কথাটা বলছে উনি একটা মানুষকে বলুক যে আগের কাউন্সিলর পয়সা নিয়েছে। দেখবেন যে এটা 2019 সালে এই পার্টি অফিসটা সিপিএমের পার্টি অফিস ছিল, সেটা ওরা দখল করে এই পার্টি অফিসটা চালাচ্ছে, এবং এটার মিটারও আমাদের তৃণমূল কর্মীর নামেই আছে। দীর্ঘদিন যাবৎ 13টা পরিবার রাস্তার উপরে বসেছিল, তাদেরকে আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে এবং ওদের যে পার্টি অফিসটা আছে পার্টি অফিসটাকে অক্ষত রেখে আমরা সুন্দরভাবে এখানে বসানোর ব্যবস্থা করছি। এই যে সুষ্ঠু সুন্দরভাবে বসবে গরিব মানুষ, সেই গরিব মানুষকে যাতে বসতে না পারে এবং তাদেরকে বিরোধিতায় করাই হচ্ছে বিজেপির কাজ, সেই কাজটা করার জন্যই তারা এখানে এসেছে। কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের হুঁশিয়ারি, মন্দির এবং বিজেপি কার্যালয় দখলের চেষ্টা হলে পিটিশন ফাইল হবে। যদি এই প্লটে, যদি এই দুটো প্লটে যদি হাত দেয়, পিটিশন ফাইল হবে এবং টোটালি এটাকে যতগুলো দিয়েছে সব কাটা। 2019-এর লোকসভা ভোটের পর সিপিএম এর কার্যালয়টির দখল নেয় বিজেপি, অথচ তৃণমূলের দাবি এই কার্যালয়ের যে বিদ্যুতের লাইন আছে সেটা এক তৃণমূল কর্মীর নামেই মিটার বরাদ্দ রয়েছে। একে রাজনৈতিক বিবাদের জের, তার উপর জমি দখলের জট কাটছেই না কল্যাণীকে। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।